नमस्कार, आमी डॉक्टर तरुण मंडल। अपनारा जरा ये मुहूर्ते आमार हेल्थ विषय भिडियोटी देखें सबाइके जानाई आमार आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज जे विषय निये आलोचना करब सेटी हलो पुरुषेर एक गुरुत्वपूर्ण रोग, रोगटी हलो ध्वजभंग। ये ध्वजभंगेर ओषुध निये एखन आमी आलोचना करब। ध्वजभंग पुरुषेर एकटा मारात्मक समस्या। এই রোগে বহু পুরুষ কষ্ট পায়, বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে এই রোগ খুব যন্ত্রণাদায়ক। এক্ষেত্রে কি হয়, লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, অতি অল্পতেই বীর্যপাত হয়ে যায়। সেক্ষেত্রে মেনোমেশের ক্ষেত্রে খুব অসুবিধা সৃষ্টি হয়। স্ত্রীর সঙ্গী ঠিকমতো যৌনসুখ না পাওয়ার জন্য নানারকম অশান্তি সৃষ্টি করে এবং এই অশান্তি শেষ পর্যন্ত ডিভোর্স হতে পারে। সুতরাং ধ্বজভঙ্গ একটা খুব মারাত্মক রোগ পুরুষের জীবনে। এই ধ্বজভঙ্গ কেন হয়? এই ধ্বজভঙ্গর একটা প্রধান কারণ হলো অতিরিক্ত বীর্যপাত। ওদিকে অতিরিক্ত বীর্যপাত করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন হয় স্বপ্নদোষ থেকে হতে পারে, কিংবা অত্যাধিক মিলেমিশে থেকে হতে পারে, কিংবা অত্যাধিক হস্তমৈথুন থেকে হতে পারে। এই সমস্ত কারণে ধ্বজভঙ্গ হতে পারে। এছাড়াও অনেক মেডিসিনের সাইড এফেক্টে ধ্বজভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। যারা দীর্ঘদিন ধরে টেনশন করে, দিনের পর দিন টেনশন করে, কাজের চাপ হোক, সাংসারিক চাপ হোক, বিভিন্ন কারণে টেনশন করে, সেক্ষেত্রে ধ্বজভঙ্গ হওয়ার একটা প্রধান কারণ। এই সমস্ত বিভিন্ন কারণে ধ্বজভঙ্গ হতে পারে। ধ্বজভঙ্গের ক্ষেত্রে একটা খুব উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিন হলো লাইকোপোডিয়াম। যারা কম বয়সে অত্যাধিক পরিমাণে হস্তমৈথুন করার পরে তাদের লিঙ্গ ছোটো হয়ে যায়, অর্থাৎ ঠিকমতো শক্ত হয় না, মেলামেশের আগেই বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকোপোডিয়াম। এই সমস্ত পেশেন্টরা কী হয়, এই সমস্ত পেশেন্টরা অনেক সময় গ্যাস সমস্যা কষ্ট পায়, পায়খানা ঠিকমতো হয় না, এবং দীর্ঘদিন ধরে যারা অনিয়মিত জীবনযাপন করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকোপোডিয়াম। 30 হপ্তার ওষুধ দিনে একবার পরপর 4 দিন সকালে খালি পেটে খান, দেখবেন এই ধ্বজভঙ্গের সমস্যা থেকে খুব সহজেই সুস্থ হতে পারবেন। ধ্বজভঙ্গের ক্ষেত্রে আরেকটা খুব উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিন হলো আর্জেন্টাম নাইট্রিকাম। অতিরিক্ত হস্তমৈথুন কিংবা অতিরিক্ত স্বপ্নদোষ বা অতিরিক্ত যৌনসঙ্গমের জন্য যদি লিঙ্গ ছোটো হয়ে যায়, অতি দ্রুত বীর্যপাত হয়ে যায়, কিংবা বীর্য খুব পাতলা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আর্জেন্টাম নাইট্রিকাম। অতিরিক্ত বীর্যক্ষয়ের ফলে কী হয়, যুবকরাও বৃদ্ধের মতো চেহারা হয়ে যায়, অর্থাৎ অল্প বয়সী যুবকরাও মনে হয় কত বয়সের বৃদ্ধের মতো হয়ে গেছে। এছাড়া কী হয়, এই সমস্ত পুরুষরা অনেক সময় হীনমন্যতায় ভোগে, সবসময় একটা মনমরা ভাবটা লেগে থাকে, এবং এই সমস্ত পেশেন্টরা কী হয়, গ্যাস সময় কষ্ট পায়, খাওয়ার পরে গ্যাস হয়, গলা দিয়ে ঢেউর তোলে, এবং বসে থেকে উঠতে গেলে মাথা ঘুরে, সবসময় একটা দুর্বল বোধ লেগে থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আর্জেন্টাম নাইট্রিকাম। 30 হপ্তার ওষুধ দিনে দুবার পরপর 3 দিন খান, দেখবেন খুব সহজেই ধ্বজভঙ্গ সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন। হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার যে রোগ, সেই রোগের লক্ষণ অনুসারে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য। কারণ আমার চেম্বারে এরকম ধ্বজভঙ্গ সমস্যা নিয়ে অনেকে আসে, কিন্তু সঠিক ওষুধ প্রয়োগের ফলে তারা খুব সহজেই সুস্থ হতে পারছেন। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া প্রয়োগ করলে কোনো কাজ হবে না। আর যদি সিমটমস অনুসারে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। কারণ আমার চেম্বারে এরকম বহু পেশেন্ট পাই ধ্বজভঙ্গ সমস্যা নিয়ে, এবং সঠিক ওষুধ প্রয়োগের ফলে তারা অবশ্যই সুস্থ হয়ে উঠছেন। সুতরাং ধ্বজভঙ্গ নিয়ে কখনো চিন্তা করার কারণ নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাই লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।